অফিসে এসেও জমানো টাকা তুলতে পারছে না গ্রাহকরা। তারা টাকা তুলতে এসে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে বলে এমনটাই অভিযোগ। এই ঘটনা সাব্রুমের সাব পোস্ট অফিসে, এ নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ। সাব্রুমের সাব পোস্ট অফিসের এসপিএম প্রায় অফিসে উপস্থিত থাকেন না, আর তার মধ্যে আবার সপ্তাহের শুক্রবার এবং শনিবার হলে তো আর ওনার দেখাই মেলে না, কারণ সপ্তাহের এই দুদিন তিনি বেশিরভাগ বাড়িতে থাকেন বলে অভিযোগ। সাব পোস্ট অফিসে গ্রাহকরা তাদের কষ্টার্জিত টাকা জমালেও দেখা যাচ্ছে কাজের সময় তারা সেই টাকা তুলতে পারছে না। টাকা তুলতে গিয়ে তারা নানাভাবে হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। দূর দূরান্ত থেকে গ্রাহকরা টাকা তুলতে আসলেও খালি হাতে এদের ফিরে যেতে হচ্ছে। তো আমরা সবসময় আয় টাকার জন্য পোস্ট অফিসে গেলে আমরা নিজের প্রাপ্য টাকা পাই না। পোস্ট অফিসে ৩০ দিন থাকলে এসপিএম সবাইকে জানো, সবাই এরকম দুই তিনজন চারজন আসে, ৮০ টাকা ঢুকা পাই না, তো কি করবো? আবার আজকে এসডিএ স্যারকে বলেছি যে এটা সমস্যার সমাধান করার জন্য, সমস্যার জন্য সবাইকে দরকার, আমি দরখাস্ত দিয়েছি স্যারের কাছে, তো স্যারের হাতে দরখাস্ত আছে, সবাই মিলে চার পাঁচ জনে মিলে দরখাস্ত দিয়েছি আর এটা সমস্যার সমাধান চাইছি। সাব্রুমের পোস্ট অফিস কর্তৃপক্ষের এহেন কার্যকলাপে ক্ষুব্ধ গ্রাহকরা এখন তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। ব্যুরো রিপোর্ট, হাল্লাবড়।